সুপ্রিয় এস এস স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকের ভিডিওতে আমরা তোমাদের প্রথম পত্রে বক্তা এবং উৎপাদকের আচরণ এই অধ্যাটা থেকে আজকে আমরা এখানে যে সূচিগত যে এমসি গুলো রয়েছে এমসি গুলো আলোচনা করব গত ক্লাসে আমরা একশো চুরাশি আলোচনা করেছিলাম আজকে আমরা একশো পঁচাশি আলোচনা করব এবং আশা করছি তোমরা একটু মনোযোগ সহকারে যদি দেখো তাহলে তোমরা এই টপিকটা থেকে এই ভিডিওটা থেকে দুই তিন মিনিটের ভিডিও থেকে তোমরা এই খুব সহজে একশো পঁচাশি এবং একশো চুরাশি এমসি বুঝতে পারবে তো এখানে খেয়াল করো বলা হচ্ছে কি এখানে কিন্তু প্রথমে এক একক দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এগুলো হচ্ছে লিচুর পরিমাণ এখানে যে উপযোগ যেটা দিয়ে আছে চল্লিশ ত্রিশ বিশ দশ শূন্য এগুলো হচ্ছে এটা হচ্ছে প্রান্তিক উপযোগ কীভাবে বুঝলাম যখন উপযোগের পরিমাণটা হ্রাস পেতে থাকবে সেটাই প্রান্তিক উপযোগ আর প্রান্তিক উপযোগ যোগ করে যখন তুমি সমষ্টি বের করবা তখন সেটা মোট উপযোগ হয়ে যায় তাহলে একশো চুরাশি নাম্বার আনসার গতকালকে বলেছিলাম এখানে মোট উপযোগ হচ্ছে একশো অর্থাৎ সব প্রান্তিক উপযোগ যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মোট উপযোগ আজকে আমরা পঁচাশি একশো পঁচাশি আলোচনা করবো এখানে কি বলা হচ্ছে দেখো রোমান ওয়ান বলা হচ্ছে লিসুর ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে কথাটা ঠিকই না দেখো লিসু যখন আমরা ভোগটা যখন বাড়াইছি একটা দুইটা তিনটা চারটা ভাবে বাড়াইছি তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে হ্রাস পেয়েছে না প্রথমে চল্লিশ তারপর ত্রিশ বিশ দশ হ্রাস পেয়েছে তার মানে রোমান ওয়ানটা রাইট এরপরে দেখো রোমান টু বলা হচ্ছে লিসুর ভোগ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে মোট উপযোগ তো হ্রাস পায় না মোট উপযোগ যখন পঞ্চমে ক্ষেত্রে একশো হলো ঠিক আছে মোট উপযোগ আসবে না তার মানে রোমান টুটা রং রোমান থ্রিটা দেখো মোট উপযোগ যখন সর্বোচ্চ অর্থাৎ মোট উপযোগ যখন একশো হয়েছে তখন প্রান্তিক উপযোগ শূন্য তখন প্রান্তিক উপযোগ কিন্তু শূন্য ছিল মোট উপযোগ আমরা পাঁচটা উপযোগ যোগ করে যখন একশো পেয়েছি তখন প্রান্তিক উপযোগ শূন্য ছিল ঠিক আছে তার মানে রোমান ওয়ান এবং রোমান থ্রি রাইট আশা করছি ভিডিওটা থেকে এই দুটো এমসিকিউ বুঝতে পেরেছ যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করবা এই ধরনের এমসিকিউ যদি আরও প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আশা করছি তোমাদের এই ভিডিওগুলো থেকে অনেক উপকার হচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য